যখন সমুদ্র মন্থন হয়েছিল অমৃতের সঙ্গে কিন্তু গড়লটা উঠেছিল। অমৃতরে যেমন দেবতারা ভাগ করে খেয়ে গিয়েছিল, গড়লটা খাবার লোক ছিল না। নীলকণ্ঠ শিব তিনি পান করে নীলকণ্ঠ হয়েছিল। এখন বর্তমানে যে অবস্থা আমাদের বীরভূম জেলায়, সেই বীজ যিনি পালন করতে পান করতে পারতেন তিনি এখন আমাদের কাছে নেই, তাকে কিন্তু কায়দা করে দূরে সরিয়ে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বীরভূমের মোহাম্মদ বাজার কমিউনিটি হলে আয়োজিত তৃণমূলের কর্মী সভায় কেষ্ট বিনা বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে তা বোঝাতেই এমন মন্তব্য তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে ধৃত তৃণমূল নেত্রী স্নেহভাজন কেষ্ট এখন দিল্লির তিহারে। অনুব্রতহীন বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবা তৃণমূল কংগ্রেস। সংগঠন মজবুত করতে কোর কমিটি তৈরি করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে কি অনুব্রতহীন বীরভূমে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ? সংগঠনের বহু ধরনের লোক আছে সেখানে, কেউ চিৎকার করবে, কেউ চেঁচামেচি করবে, কাউরির দলীয় নীতি পছন্দ হবে না, কাউরির পছন্দ হবে, কেউ কোনো নেতার বিরুদ্ধে কথা বলবে, কেউ ঠিক মতন জায়গা পাচ্ছে না বলে চিৎকার করবে, এই সমস্ত নিয়েই তো সংগঠন। তো সেই বলার যে জায়গা এবং সেই তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে হজম করার যে জায়গা, সেই জায়গাটা অনুব্রত মণ্ডলে যথেষ্ট পরিমাণে ছিল। এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। আরও এই রকম অনেক ঘটনা ঘটবে, অপেক্ষা করুন। ইডির আতসকাঁচের তলায় তৃণমূলের এখনও নাম অনেকের, তারই ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অনুব্রত মণ্ডল এখন জেলে আছে, এখন বীরভূমে তৃণমূল কংগ্রেসের মধ্যে বিভিন্ন রকম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এখন শুনলাম অনুব্রত মণ্ডলের মেয়ে নাকি ভাঙচুর টাঙচুর করেছে তার নিজের বাড়ি, যে বাবার সাথে এরকম করা হচ্ছে কেন। আরও এরকম অনেক ঘটনা ঘটবে, অপেক্ষা করুন না, সবে তো কলির সন্ধে, আরও বড় বড় নেতা ঢুকবে। বাংলার মানুষ দিন দিন তৃণমূল থেকে বিচ্ছিন্ন হচ্ছে, স্বাভাবিকভাবেই এত সব কথা উঠে আসছে খোঁচা বিজেপির। তৃণমূলের পরিস্থিতি খারাপ, কেউ কেউ বলছে যে এখানকার বোলপুরের নেতা গরল পান করেছিল তাই সে শিব হয়ে গেছে। এত মাথা খারাপ হয়ে গেছে, কাকে কার সঙ্গে তুলনা করতে হয় সেটা জানে না। তো এত কয়লা গরু খেয়ে গরুর বিষ খেয়েছো, তো এবার হজম করো, কেন দিল্লি ছুটতে হলো? স্বাভাবিকভাবেই তৃণমূলের দিন দিন পরিস্থিতি অত্যন্ত খারাপ হচ্ছে, বাংলার মানুষ তৃণমূল থেকে দিন দিন বিচ্ছিন্ন হচ্ছে, স্বাভাবিকভাবে এত সব কথা উঠে আসছে। শিয়রে পঞ্চায়েত। অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূম সামলাতে কোর কমিটিকে লাগাতার কর্মসূচির মধ্যে থাকতে নির্দেশ শীর্ষ নেতৃত্বের। তারপরেও কি বেলাগাম হচ্ছে জেলা? ঘর গোছাতে গিয়ে কি হিমশিম খেতে হচ্ছে জেলা নেতৃত্বকে? প্রশ্ন রাজনৈতিক মহলের। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তী, রিপোর্ট ক্যালকাটা নিউজ।